শুরুতেই সংবাদ শিরোনাম, ইউরোপে মার্কিন সেনা বৃদ্ধির সিদ্ধান্ত ধ্বংসাত্মক রাশিয়া। এবার চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দিল ভারত। পাকিস্তানের দুই সেনা ঘাঁটিতে হামলা, সাত সেনা সহ নিহত 20। আইএস প্রধানের সঙ্গে 6 শিশু ও 4 নারী সহ নিহত 13। আন্তর্জাতিক স্বীকৃতির দোরগোড়ায় তালিবান সরকার। বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি করতে ফিফার চাপ। আশার আলো দেখছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি। এবার বিস্তারিত, ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার পূর্ব ইউরোপে প্রায় 3,000 অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মূলত ইউক্রেন সংকটের মধ্যেই সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির দাবি, পূর্ব ইউরোপে মার্কিন সেনা সংখ্যার বৃদ্ধির বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত ধ্বংসাত্মক। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে উত্তেজনা বাড়বে এবং রাজনৈতিক কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের সম্ভাবনা হ্রাস করবে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা অনুযায়ী মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে প্রায় 2,000 সেনাকে পোল্যান্ড ও জার্মানিতে পাঠানো হবে। অন্যদিকে ইতোমধ্যেই জার্মানিতে অবস্থান করা 1,000 সৈন্যকে রোমানিয়ায় পাঠানো হবে। এদিকে পেন্টাগন থেকে জানানো হয়েছে, ইউরোপে মোতায়েন হতে যাওয়া সেনারা ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশ নেবে না, মূলত তারা সেখানে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষার কাজ করবে। চীনের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ভারত। চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘাতে অংশ নেওয়া এক চীনা সেনা কর্মকর্তার উপস্থিতির জেরে ভারত এই ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই চীনের ওপর মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার ঘোষণা দেয় ভারত। এএফপি জানায়, 2020 সালে গালওয়ান উপত্যকায় বিশ্বের অন্যতম জনবহুল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্মুখ লড়াইয়ে যোগ দিয়েছিলেন চীনের সেনা কর্মকর্তা কোই ফাবাও। নায়ক উপাধি দিয়ে অলিম্পিকের মশাল বহনের তালিকায় কোই ফাবাওর নাম প্রকাশ করে চীন। আর কোই ফাবাওর নাম আসার পরই ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ নিয়েছে। এর আগে চীনের উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো দেশটিকে কূটনৈতিকভাবে বয়কট করেছে। এবার সেই তালিকায় যোগ দিল ভারত। পাকিস্তানের বেলুচিস্তানে দুটি সামরিক ঘাটিতে হামলায় 7 সেনা সদস্য সহ 20 জন নিহত হয়েছেন। নিহত বাকিরা সশস্ত্র গোষ্ঠীর সদস্য। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়িও ছিল, এতে 50 জনের বেশি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঞ্জগড় এবং নাউস্কি এলাকায় 13 সন্ত্রাসীকে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান চালায়। আক্রমণ প্রতিহত করতে গিয়ে একজন কর্মকর্তা সহ 4 সেনা নিহত হয়েছেন। চীনে উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু ইমরান খান চীনে যাওয়ার কয়েক ঘন্টা আগে এ হামলার ঘটনা ঘটল। এ হামলার পর একটি ভিডিও বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশি বলেন, আমাদের সেনারা হামলার পাল্টা জবাব দিয়েছেন, 7 সেনা ও সশস্ত্র গোষ্ঠীর 13 সদস্য নিহত হয়েছেন। এর আগে বেলুচিস্তানের আরেক শহর গোয়াদারে হামলা চালানো হয়, ওই হামলায় 10 সেনা নিহত হন। গোয়েন্দার বন্দরের নির্মাণ করছে চীন। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের এই প্রকল্পে চীন $60 বিলিয়ন বিনিয়োগ করছে। গত বছর উত্তর পাকিস্তানের চীনের 10 জন কর্মী নিহত হওয়ার পর বেইজিং নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সঙ্গে উদ্বেগ প্রকাশ করে। পাকিস্তান চীনের নিহত ওই 10 কর্মীর পরিবারের জন্য $11.6 মিলিয়ন ক্ষতিপূরণ ঘোষণা করে। সিরিয়ায় আইএস প্রধান আবু ইব্রাহিম অল হাশিমি
অল কুরেশিকে ধরতে যে অভিযান চালিয়ে মার্কিন বাহিনী তাতে 6 শিশু ও 4 নারী সহ 13 জন নিহত হয়েছে। মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে পরিবার সহ নিজেকে বিস্ফোরক উড়িয়ে দেন আইএস প্রধান আবু ইব্রাহিম অল হাশিমি অল কুরেশি। খবর আনাদোলুর। যদিও আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন মার্কিন সেনাবাহিনীর গোপন অভিযানেই প্রাণ হারিয়েছেন আইএস প্রধান, আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি দাবি করেছেন মার্কিন সেনাবাহিনী গত বুধবার মধ্যরাতে উত্তর পশ্চিম সিরিয়ায় একটি সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। জঙ্গি গোষ্ঠী আল কায়দার বিরুদ্ধে মূলত এই অভিযান চালানো হয়। সেই অভিযানে নিহত হয়েছেন আইএস প্রধান। এই অভিযানের পর সিরিয়ার উদ্ধার কর্মীরা জানিয়েছেন লড়াই শুরুর পর একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছেন, এর মধ্যে 6 জন শিশু ও 4 নারী রয়েছেন। পরে জানা যায় নিহতদের মধ্যে রয়েছেন আইএস প্রধান আবু ইব্রাহিম অল হাশিমি অল কুরেশি ও তার স্ত্রী এবং শিশুরা। ইরাকের নাগরিক আবু ইব্রাহিম আল হিশামি অল কুরেশি সিরিয়া থেকে আইএস কে নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি মার্কিন বাহিনীর। 2019 সালের অক্টোবর মাসে সিরিয়ায় আমেরিকার অভিযানের সময় আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হন, তারপরই নেতৃত্বে আসেন ইব্রাহিম অল হাশিমি। সিরিয়ায় স্থানীয় সময় বুধবার রাত 12:40 সশস্ত্র এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে 3 ঘন্টা পর্যন্ত। অভিযানে মার্কিন যুদ্ধ বিমানের ছত্রছায়ায় অন্তত 3টি হেলিকপ্টার আতমা গ্রামের একটি 3-তলা বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন তার সরকার আন্তর্জাতিক স্বীকৃতির কাছাকাছি অবস্থান করছে, তবে কোন রকমের ছাড় দেওয়ার বিষয়টি তার সরকার শর্ত হিসাবে তুলে ধরবে। নরওয়ের রাজধানী অসলো থেকে ফিরে আমির খান মুত্তাকি প্রথম সাক্ষাৎকারের ফরাসি বার্তা সংস্থা এএফপি কে এসব কথা বলেন। অসলোয় সম্প্রতি তালিবান সরকারের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর নেতারা বৈঠক করেছেন। এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ ছেড়ে দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। তিনি বলেন এই অর্থ ছাড় করলে আফগানিস্তান মানবিক বিপর্যয় থেকে বেঁচে যাবে। গত আগস্ট মাসে 20 বছরের মার্কিন দখলদারিত্ব থেকে আফগানিস্তানকে মুক্ত করে তালেবান এবং তারা দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে আফগানিস্তানের নতুন সরকার ধীরে ধীরে স্বীকৃতি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সাক্ষাৎকারে তিনি বলেন স্বীকৃতি পাওয়া আমাদের অধিকার, আফগান জনগণের অধিকার। আমরা রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব এবং আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত তা চলবে। গত মাসে তালেবান ও পশ্চিমা দেশগুলো অসলোতে বৈঠকে বসেন। এ সম্পর্কে নরওয়ে জানিয়েছে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এ বৈঠক হয়নি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে অ্যালকোহল বা মদ বিক্রির অনুমতি দিতে চাপ দিচ্ছে আয়োজক কাতারকে। খবর মিডল ইস্ট মনিটরের। গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে কাতারের কর্মকর্তারা এখন ভাবছেন বিশ্বকাপের সময় মদ বিক্রির অনুমতি দেবেন না কি, মদের ব্যাপারে তারা যে কঠোর নীতি মেনে চলেন সেটি বজায় রাখবেন। একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে অ্যালকোহলের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কাতার, যদিও আয়োজকরা বিশ্বকাপে দর্শকদের চাহিদা পূরণের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন। রাষ্ট্রভাবে প্রায় সব রেস্টুরেন্টে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করে রেখেছে কাতার, শুধুমাত্র বড় হোটেল অথবা রিসোর্টগুলোতে অ্যালকোহল পাওয়া যায়। আর কোনো বিদেশি যদি বাড়িতে বা হোটেল রুমে বসে অ্যালকোহল বা মদ পান করতে চান তাহলে তাদের কাতার এয়ারওয়েজে পরিচালিত একটি দোকান থেকে তা কিনতে পারেন। ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর নতুন করে পারমাণবিক চুক্তির আলোচনাটি গ্রহণযোগ্য হারে আগাচ্ছে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হচ্ছে এই আলোচনা। জালিল রাহিমি জাখানবাদী নামে ওই কর্মকর্তা নিউ আরব নিউজকে জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রায় নতুন চুক্তিতে পৌঁছেছেন তারা, তবে ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। 2015 সালেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। এখন ভিয়েনায় নতুন করে আলোচনায় বসেছে তারা নতুন করে চুক্তি করতে, তবে এখন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে আছে যুক্তরাষ্ট্র। তারা চাইছে কিছু নিষেধাজ্ঞা বলবৎ রাখতে, কিন্তু পারমাণবিক চুক্তির শর্ত অনুযায়ী এটি করতে পারবে না তারা। জালাল রাহিমি জাহানবাদী জানিয়েছেন যুক্তরাষ্ট্র আলোচনায় এখন পারমাণবিক অস্ত্রের বাইরে মিসাইল, আঞ্চলিক বিষয় ও মানবাধিকারের বিষয়গুলোও তুলছে।
এখন তারা যদি পারমাণবিক বিষয়টির বাইরে অন্য বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় তাহলে আলোচনা ব্যর্থ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জালাল রাহিমি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।